বিসমিল্লাহ রহমান সকলকে স্বাগতম আজ আমরা এক জেনাকারীর সম্পর্কে তবা জানব এবং শেষে মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি মেসেজ শুনবো হল ইবনে হাজার রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন দর্শায় এক মহিলা নামাজের উদ্দেশ্যে নিজ ঘর থেকে মসজিদের দিকে রওনা দিলেন এমন সময় এক লোক কাপড় মুড়ি দিয়ে তাকে জড়িয়ে ধরল মুহূর্তের মধ্যে সে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে ফেলল মহিলাটি চিৎকার করতে থাকলে লোকটি পালিয়ে যেতে লাগলো এমন সময় মুহাজিদদের একটি দল মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের দেখে মহিলা বললেন ওই লোকটা আমার সম্ভ্রম হানি করেছে মুহাজির সাহাবির দলটির সাথে সাথে লোকটিকে পাকরাও করে ফেললো তারা তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে এলেন নির্যাতিত মহিলাও এলো রসুল্লাহ সাল্লাই সাল্লামের দরবারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহিলাকে বললেন তুমি বাড়িতে চলে যাও যেহেতু একাজের কাজের প্রতি তোমার ঘৃণা ও অনিচ্ছা ছিল এবং জোরপূর্বক তোমার সঙ্গে তা করা হয়েছে তাই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন এরপর রসুল্লা সাল্লাই জিনাকাল লোকটির ব্যাপারে সাহাবিদের আদেশ দিলেন তোমরা তাকে নিয়ে রজম করো পাথর মারো লোকটি তখন খালেজ দিলে তবা করেছিল তাই রসুল্লা সাল্লাম বললেন সে এমন তবা করেছে যদি মদিনার সকল পাপী এমন তবা করত তাহলে সকলের পক্ষ থেকেই তা কবুল করা হতো সুনানে তিরমিজি ও আবু দাউদ শরীফ আল্লাহ সুহান তালা আমাদের সকলকে গুনাহ থেকে তওবা করার তফিক দান করেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টার মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড়ো বড়ো মুহাক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইল হাদিস শরীফ এবং সুনতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু 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 ডট ইন্টারনেট মাদ্রাসা ডট কম যার লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই ওমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته